বলুন, ডুবন্ত টাইটানিক পশ্চিমবঙ্গকে কেন আপনি আমরা বলবো না? আপনি ঠিক বলেছেন, আপনার দলটাই ডুবন্ত টাইটানিক। মুষল পর্ব চলছে আপনার দলে, আপনার দলে কেউ রক্ষা পাবে না, সবাই সবার সঙ্গে যুদ্ধ করে মরে যাবে। তো কিছুদিন আগে দেখেছেন তৃণমূলকে কিরকম গালাগাল করতো, পরের দিন ওরা এক লাফ মেরে তৃণমূলে চলে গেল। হঠাৎ করে কংগ্রেস সম্বন্ধে বলছে, আমাদের তো ভয় লাগছে, বলে কংগ্রেসকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে নাকি আবার। তৃণমূল কংগ্রেসে উনি এখন কোন তৃণমূল? উনি তো তৎকাল তৃণমূল, না পুরনো তৃণমূল, না নতুন তৃণমূল? আমার তো মনে হয় উনি তৎকাল তৃণমূল। এখন তৎকাল তৃণমূলদের একটু প্রাসঙ্গিকতা দেখানোর জন্য একটুখানি হঠাৎ হঠাৎ লাফাতে হয়, মানে একটু লাফাচ্ছে নাকি। এগুলো দেয়ালের ওপর বসে থাকা পার্টি, দেয়াল পার্টি বলি আমরা এগুলোকে, মানে ফেন্সিটার্স। কে সায়নী ঘোষ? কোন সায়নী ঘোষ? ওই যে সায়নী ঘোষ ওই হিন্দু ধর্মের ভাবাবেগকে নিয়ে আঘাত করেছিল, কয়ে ওই একদম লাইমলাইটে আসার চেষ্টা। তো এরা বরাবর এইসব করে, এরা বরাবর এইসব করে। রাজনৈতিক বিক্ষণ বলে কিচ্ছু নেই, রাজনৈতিক চিন্তাভাবনা কিচ্ছু নেই, শুধুমাত্র এই সমস্ত আজে বাজে কথা বলে প্রচারের আলোয় থাকার জন্য বড় বড় নাম ব্যবহার করে, বড় বড় নাম ব্যবহার করে। তো কিছুদিন আগে দেখেছেন তৃণমূলকে কিরকম গালাগাল করতো, পরের দিন ওরা এক লাফ মেরে তৃণমূলে চলে গেল। তৃণমূল তখন ভালো হয়ে গেল, তখন ওয়াশিং মেশিনে তৃণমূল ভালো। এবার অন্য একটা দলকে বলছেন, তাহলে এদের কথা খুব একটা গুরুত্ব দিন। আমি বরঞ্চ বলবো যে সায়নী দেবী আপনি বলুন তো, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি তো যুব তৃণমূলের সভাপতি, আপনি একটা কারখানার নাম করুন, মাননীয় মুখ্যমন্ত্রী 5,000 লোকের কাজ দিয়েছে 11 বছরে। আমি আপনাকে প্রশ্ন করছি যে গত 11 বছরে 12.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কেন আজকে এই অবস্থা, আপনি উত্তর দিন। আপনি বলুন ডুবন্ত টাইটানিক পশ্চিমবঙ্গকে কেন আপনি আমরা বলবো না? আপনি ঠিক বলেছেন, আপনার দলটাই ডুবন্ত টাইটানিক। মুষল পর্ব চলছে আপনার দলে, আপনার দলে কেউ রক্ষা পাবে না, সবাই সবার সঙ্গে যুদ্ধ করে মরে যাবে। আপনি দেখছেন না গ্রামে কী ঘটছে? দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, চুরি, চুরি আর চুরি। নেতারা বলছে এক নেতার বিরুদ্ধে, এক নেতা আরেক নেতাকে চুলোচুলি করছে, মারামারি হচ্ছে। আপনি আপনার নিজের দিকে দেখুন। আপনি আমাকে বলুন সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক আমার রাজ্য থেকে অন্য রাজ্যে যায় কেন? উত্তর আপনাকে দিতে হবে, আপনি যুব তৃণমূলের সভাপতি। যুব এবং যুবরা কাজ নেই, পাকোড়া আর তেলে ভাজা বিক্রি করার জন্য মুখ্যমন্ত্রী বলছেন, আর আপনি কি বলছেন? আপনাকে তার জবাব আগে দিতে হবে। সব অন্যের কাঁচের ঘরে বাস করে অন্যের বাড়িতে ঢিল মারার চেষ্টা করবেন না, ফল ভালো হবে না। এটা খারাপ নয়, এটা খারাপ। রাজনৈতিক কথা বলুন, রাজনীতির কথা বলুন, কংগ্রেসের কথা আপনাকে বলতে হবে না। কংগ্রেস অনেক বড় দল, কংগ্রেস অনেক ইয়ে নিয়ে চলে, কংগ্রেসে এরকম ফেন্সিটার্সদের খুব একটা প্রয়োজন নেই। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি আমাদের না জিজ্ঞাসা করে উনি যে আজকে সুস্থ, ওনার দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকুন, রাজনীতিতে অনেকদিন থাকবেন, উনি যে সুস্থভাবে বেঁচে আছেন। মানুষকে বেঁচে থাকার জন্য যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয় সেটাও উনি লাভ করেছেন কংগ্রেসের দৌলতে। ওনার বাবা মাকে, ওনার পরম পূজ্য পিতা মাতাকে যে উনি জিজ্ঞাসা করতে বলবেন যে কংগ্রেস ভারতবর্ষের জন্য কী করছে, উনি উত্তর পেয়ে যাবেন। যারা পুরুষকারকে অস্বীকার করে, যারা সত্যকে অস্বীকার করে, তাদের দ্বারা আর যাই হোক রাজনীতি হয় না।